ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কমছে, দ্রুত গ্রেপ্তার হচ্ছে না বললেন আইনমন্ত্রী আনিসুল হক। সিদ্ধিরগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনা হবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চালের দাম বাড়ার কারণ জানতে অভিযান, পালালেন ব্যবসায়ীরা। মালদ্বীপে সেনাপ্রধানের সাথে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ। বারবার সতর্ক করেও লাভ হয়নি আর মুখ খুলবেন না, দিলীপ ঘোষকে বললেন সেন্সর নান্ডার। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে অত্যাচার, তিন জামাত নেতাকে ফাঁসির সাজা বাংলাদেশে। কিষাণ মান্ডিতে ধানের ওজনে গরমিল, অভিযোগ পেতে সরকারি আধিকারিকদের টিপ্পো বংশনা মমতার। তেল আমদানিতে ইউরোপীয় নিষেধাজ্ঞা, ভারতের ওপর আরো নির্ভরশীল হতে চলেছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের পদক্ষেপের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কমে যাচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মামলা হলেও দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে না। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রীয় গণমাধ্যম কর্মী আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও ডাটা সুরক্ষা আইন নিয়ে আয়োজিত বিআরএএফ এর সংলাপ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট ট্রিপোডার্স ফোরাম এই সংলাপের আয়োজন করে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যেসব জায়গায় সমস্যা আছে সেখানে সংশোধনের কথা জানিয়েছিলেন সরকার। সেটির অগ্রগতি কতদূর জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, 2019 সালের ডিসেম্বরে বাংলাদেশ জাতিসংঘের রিসেডেন্স কোঅর্ডিনেটর অর্ডিনেটরের মাধ্যমে জেনেভায় চারটি সংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর অফিসের সঙ্গে বৈঠক করেছি, আমরা দুই পক্ষই সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধিরগঞ্জের অটোরিকশা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে না দেওয়ার অভিযোগে চালকেরা সড়ক অবরোধ করে সকালে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল 7টা থেকে সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা বিক্ষোভ শুরু করেন, পরে সকাল 9টার দিকে সড়ক অবরোধ করেন। তারা সড়কে লাঠি সুটানি অবস্থান নেন এবং সড়কে অগ্নিসংযোগ করেন। এ সময় পোশাক শ্রমিক, চাকরি ও শিক্ষার্থীদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। অটোরিকশা চালক আবুল কালাম বলেন, এই রুটে তারা দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন, কিন্তু গত কয়েকদিন ধরে অটোরিকশা চালাতে বাধা দিচ্ছে র্যাব। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। অপর চালক দেলোয়ার হোসেন বলেন, তাদের মহাসড়কে উঠতে দেওয়া হচ্ছে না, কয়েকদিন ধরে আঞ্চলিক সড়কেও গাড়ি চালাতে বাধা দিচ্ছে, এতে তাদের আয় কমে গেছে, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনা হবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেছেন, ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যমতির ভিত্তিতে সরকার গঠন করে রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনা হবে। আমরা একমত হয়েছি, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে এবং তাদের অধীনে যে নির্বাচন কমিশন গঠন হবে সেই ইসির অধীনে বুট হবে, আর সেই নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে সরকার ও সংসদ গঠন হবে। এ বিষয়ে মৌলিক কোনো মতভেদ দেখিনি। রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংলাপ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে সরকার পরিবর্তনে বৃহত্তর আন্দোলনের প্ল্যাটফর্ম করতে জুনায়েদ সাকির সঙ্গে সংলাপে বসেন মির্জা ফখরুল। গণসংহতি আন্দোলনের সঙ্গে আলোচনায় অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আলোচনা অব্যাহত থাকবে আর এই আন্দোলনের প্রক্রিয়ার মধ্য প্রধান যে দাবি থাকবে আমরা আশা করি অন্য দলগুলো একমত হবে, সেটা হচ্ছে যে আমাদের দলে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি রাজনৈতিক কারণে যারা বন্দী আছেন এবং সাধারণ মানুষের বিরুদ্ধে যে 35 লাখ মামলা আছে সেগুলোকে প্রত্যাহার করার দাবি এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় থাকবে। চালের দাম বাড়ার কারণ জানতে অভিযান, পালালেন ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরুর খবর পেয়ে পালিয়ে যান রাজধানী মোহাম্মদপুরের কৃষি মার্কেটের চাল ব্যবসায়ীরা। জরিমানা এড়াতে তারা এমন করেছেন বলে জানিয়েছেন কৃষি মার্কেটের পাইকারি চাল বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম মন্টু। দুপুরে কৃষি মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যদের বারবার অনুরোধের পরও দোকানে আসেননি দোকানিরা।
তার কিছুক্ষণ আগে মূল্য তালিকায় অসঙ্গতি থাকায় ওই বাজারে এস এম রাইস এজেন্সি ও আনোয়ার টেটার্স নামের দুটি দোকানকে 4,000 টাকা জরিমানা করা হয়। এরপর অধিকাংশ ব্যবসায়ীরা দোকান ছেড়ে বেরিয়ে পড়েন। মালদ্বীপের সেনা প্রধানের সাথে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ। গত 30 মে হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল আব্দুল হ সামাল সাথে তার দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মালদ্বীপের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল রহিম, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ এবং বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়াও উপস্থিত ছিলেন। সাক্ষাতের সময় জেনারেল আব্দুল্লাহ সামাল করোনাকালীন সময়ে এবং সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ সরকার এবং সশস্ত্র বাহিনী প্রদত্ত বিভিন্ন সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। সাম্প্রতিক বছরগুলোতে বন্ধুক প্রতিম দুটি দেশের সশস্ত্র বাহিনীর প্রধানদের সরকারি সফরের কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অপরিসীম ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বারবার সতর্ক করেও লাভ হয়নি, আর মুখ খুলবেন না, দিলীপ ঘোষকে বললেন সেন্সর নান্ডার। নিজেদের অস্বস্তি ডাকতে এবার দিলীপ ঘোষের মুখে লাগাম পড়ালো বিজেপি। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে সংবাদ মাধ্যমে মুখ খুলতে এক প্রকার নিষেধ করে দেওয়া হলো। দিলীপ ঘোষকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সাপ বলে দেওয়া হলো, আপনার অলট পটকা মন্তব্যে ক্ষতি হচ্ছে দলের। এর আগে বারবার আপনাকে সংযত হতে বলা সত্ত্বেও কাজ হয়নি, তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে পরিস্থিতি বুঝুন, আপাতত সংবাদ মাধ্যমে মুখ খোলা থেকে বিরত থাকুন। দিলীপ ঘোষ বরাবরই স্পষ্টবাদী, মারমার কাট কাট কথা বলার জন্য তার যথেষ্ট দুর্নাম রয়েছে। দলের রাজ্য সভাপতির পদে খোয়ানোর পর থেকে তিনি যে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করেছেন তা নয়, অনেক ক্ষেত্রে তার নিশানায় থাকছেন দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। কখনো সুকান্ত মজুমদারকে তিনি অনভিজ্ঞ বলেছেন, আবার কখনো শুভেন্দ্র অধিকারীকে বলেছেন মেদিনীপুরের নেতা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্যে এভাবে বারবার মুখ খুলে দিলীপবাবু দলের রাজ্য সংগঠনের যেমন ক্ষতি করেছেন, তেমনি কেন্দ্রীয় নেতৃত্বকেও অস্বস্তিতে ফেলছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে অত্যাচার, 3 জামাত নেতাকে ফাঁসির সাজা বাংলাদেশে। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় অমানবিক নৃশংস অপরাধের মামলায় দেশের উত্তর জনপদ জেলা নওগাঁর আরো 3 রাজাকারের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক। রেজাউল করিম মন্টুর পাশাপাশি বাকি 2 আসামিরা হলো মোহাম্মদ শহীদ মন্ডল ও মোহাম্মদ নুরুল ইসলাম। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি এ কে এম হাফিজুল আলম। তদন্ত সংস্থা জানিয়েছে, আসামি মোহাম্মদ রেজাউল করিম মন্টু 1986 থেকে 1991 সাল পর্যন্ত জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলার আমির ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওই সময় থেকে তিনি জামায়াতের রাজনীতিতে সক্রিয় হন। কিষাণ মান্ডিতে ধানের ওজনে গরমিল, অভিযোগ পেতেই সরকারি আধিকারিকদের তীব্র ভর্ৎসনা মমতার। কিষাণ মান্ডিতে ধান কেনায় বিস্তর গরমিলের অভিযোগ। কোথাও চাষিদের কাছ থেকে কেনা হচ্ছে ধান, তো কোথাও আবার ওজনের যন্ত্র গরমিল করে রাখা রয়েছে, ফলে অনেক কম টাকা পাচ্ছে চাষিরা। এমন ওই সব অভিযোগ জমা পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে। অভিযোগের তির সরকারি আধিকারিকদের বিরুদ্ধে, সেই গুচ্ছগুচ্ছ অভিযোগ নিয়ে বাঁকুড়ার প্রশাসনিক সভায় হাঁটি হাঁড়ি ভাঙলেন মমতা। একধারে যেমন সরকারি কর্মীদের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন তিনি, তেমনই আবার গরমিল রুখতে একাধিক নির্দেশিকাও দিলেন। প্রশাসনিক সভা চলাকালীন পরপর 3 অভিযোগে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ছাতনা হিরবাদির পায়রাচালি গ্রাম এবং বিশ্বপুরের বাগদাহ গ্রামের কিষাণ মান্ডি নিয়ে অভিযোগ ওঠে। বলা হয় চাষিদের থেকে সরাসরি ধান কিনছেন না কিষাণ মান্ডির অধিকারীরা। তেল আমদানিতে ইউরোপীয় নিষেধাজ্ঞা, ভারতের উপরে আরো নির্ভরশীল হতে চলেছে রাশিয়া। ভারতের উপরে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারে রাশিয়া, এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞদের একাংশ। ইউক্রেনে হামলা চালানোর কারণে ইতিমধ্যে প্রচুর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাশিয়ার উপর, যার মধ্যে অন্যতম হলো ইউরোপের দেশগুলোতে অপরিশোধিত তেলের রপ্তানি। তাই তেল বিক্রি করার জন্য ভারত এবং চীনের দিকে তাকিয়ে থাকতে হবে ভ্লাদিমির পুতিনকে। রাশিয়া থেকে জলপথে তেল রপ্তানি করা হয় নানা দেশে। জাহাজে থাকা তেলের উপরেও নিষেধাজ্ঞা চাপাতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। জানা গিয়েছে রাশিয়া থেকে আমদানি করা তেলের 2/3 উপর নিষেধাজ্ঞা চাপাতে সহমত হয়েছে ইউরোপীয় দেশগুলি। বিশেষজ্ঞদের অনুমান, এই নিষেধাজ্ঞার ফলে প্রায় 77,000 কোটি টাকা লোকসান হবে রুশ প্রশাসনের। প্রসঙ্গত, ইউরোপীয় দেশগুলোতে খুবই প্রচলিত রুশ তেল, কিন্তু নিষেধাজ্ঞার পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় নতুন বাজারের সন্ধান করতে হবে রাশিয়াকে।